একটা নতুন দিন শুরু হলো আমার জীবনে আবার। আকাশটা মেঘলা, লন্ডন জানাই ছন্দাস রেইনবো সাইডে। আমি আজকে যাচ্ছি জিটিভিতে, আমার পিছনে গাড়িতে লোগো দেখতে পাচ্ছেন। জিটিভিতে আমার আজকে রান্নার প্রোগ্রাম আছে, এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না, সেটার হোস্টিংটা আমি করি। অনেকদিন আপনাদের সামনে আসা হয় না আসলে, মাঝখানে একটু বেশি ব্যস্ত ছিলাম আমার ডেইলি সুপার কাজ নিয়ে। আপনারা জানেন যে জিটিভির যে রান্নার প্রোগ্রামটা হয় সেখানে চারটে রান্না হয়, দুজন শেফ বা দুজন এক্সপার্ট রান্নার যারা থাকেন তারা দুটো দুটো করে চারটা রান্না করে। দেখবো আমরা যাচ্ছি প্রোগ্রামটাতে, আগে যাই তারপর দেখি। আজকে সময়টা খুব সুন্দর আসলে, আকাশটা মেঘলা মেঘলা, সকালে অনেক বেশি মেঘলা ছিল, এখন একটু রোদ দেখা যাচ্ছে কিন্তু তারপর মেঘলা ভাবটা কিন্তু একদমই কাটেনি। অনেকটা ওই রকম মেঘলা দিলে একলা ঘরে থাকে না তো মন, ঘরে থাকতে হলো না আমাকে, অনুষ্ঠানে যেতে হচ্ছে, প্রোগ্রামে যেতে হচ্ছে। আমরা এর পরের অংশ দেখবো জিটিভিতে। আমি একেবারে রেডি, এখন শুরু হবে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার প্রথম পর্বটা। এবং প্রথম পর্বে মোটামুটি জমিদারি স্টাইলে কিছু রান্না থাকবে, দুটো রান্না, কিছু বলতে দুটো রান্না। একদম রেডি, কেমন লাগছে দেখি তাহলে রান্না। চলছে যোগ্য আয়োজন। আমাদের প্রথম রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তেঁতুল ইলিশ। এরপর আমাদের দ্বিতীয় রেসিপির ইনগ্রিডিয়েন্টস সব রেডি আছে। রেসিপিটার নাম কি বললেন আপু? শির খোরমা। আচ্ছা, এখানে আমরা অনেক খোরমার ছড়াছড়ি দেখতে পাচ্ছি। বাহ, আমাদের দ্বিতীয় রেসিপি শির খোরমা রেডি। আমাদের সেকেন্ড এপিসোডের ফার্স্ট রেসিপি রেডি হয়ে গেছে, ফ্রেঞ্চ রেসিপি রাতাতুই। এই হলো রাতাতুই। আমাদের সেকেন্ড পর্বের সেকেন্ড রেসিপিও রেডি, আমরা এখন সেই রেসিপিটা দেখে নিব। এই হলো সেই সেকেন্ড রেসিপি, মেডলি, ফ্রেঞ্চ রেসিপি। অবশেষে ফিরে এলাম ঘরে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিটিভির এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না শুটিংয়ে ছিলাম। দুটো দুটো চারটা রান্না হলো, তারপর সন্ধ্যার পরে একেবারে ইউনিভার্সিটির ফ্রেন্ড রুমার নাটক দেখতে গেলাম মহিলা সমিতিতে, বটতলার প্রযোজনা রাইস অ্যান্ড শাইন। নাটকটি 1 ঘন্টা 10 মিনিট দেখলাম, খুব ভালো লেগেছে কাজটা। আমরা দুটো ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, বেস্টি বলা যায় লাভলিকে নিয়ে আমরা দুজন নাটকটি দেখেছি। দেখে শেষ করে দুজন মিলে চটপটি খেলাম বেলি রোডে বসে, দেন বাসায় ফিরে এলাম। সো আজকের দিন ফিনিশড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ছন্দাস রেইনবো ইনসাইডের সাথে থাকার জন্য। আবার দেখা হয়ে যাবে কোনো একদিনের ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছন্দাস রেইনবো ইনসাইডের সাথে থাকবেন। টাটা।